আজকে দেখেছেন এক সম্রাটের ভিডিও? সম্রাট তো পিজন ভ্যানে কেমন কান্দা কাটা করছে, দেখেছেন? ভুলে যায়নি 2021 সালের কথা। ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে এখানে প্রার্থী দেওয়া হয়েছিল সন্দেশখালীতে, 14,000 প্রায় 15,000 ভোট পেয়েছিলাম, 7% ভোট পেয়েছিলাম এতে হিংসার পরেও। যদি ওই সমস্ত সমাজ বিরোধীরা যদি অন্যায় না করতো, মানুষকে ভয় না দেখাতো, মানুষের ভোটাধিকার না কেড়ে নিত, আমার ভরসা ছিল সন্দেশখালী থেকে আমরা হেভি পার্সেন্টেজ ভোট দিয়ে এখানকার জনপ্রতিনিধিকে দেশে রাজ্যের আইনসভায় পাঠাতে পারতাম। একটা জিনিস আমাকে খুব খারাপ লেগেছে, আমরা কিন্তু প্রতিবাদ করেছি, যখনই জানতে পেরেছি সন্দেশখালীর আমার দলিত মায়ের উপরে অত্যাচার হয়েছে, সন্দেশখালী আমার আদিবাসী মায়ের উপরে অত্যাচার হয়েছে, সর্বোপরি সন্দেশখালী মানুষের উপরে অত্যাচার হয়েছে, আমরা আমাদের প্রতিনিধি দলের মাধ্যমে সন্দেশখালীতে পৌঁছানোর চেষ্টা করেছিলাম, অপদার্থ রাজ্য সরকার প্রশাসনকে দিয়ে আমাদেরকে মাঝপথে আটকে দিয়েছিল, মাঝপথে আটকে আইএসএফ ক্ষান্ত হয়নি, তার প্রতিনিধিদেরকে নিয়ে লোকজনকে নিয়ে এসপি অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি। শুধু এসপি অফিস ডেপুটেশন নয়, এখানকার একাধিক থানাতে আমরা চিঠিত লিখিত জানিয়েছি অবিলম্বে সন্দেশখালীতে যে সমস্ত সন্ত্রাসী লোকজন আছে, সমাজ বিরোধী লোকেরা আছে, আমার আদিবাসী মায়ের উপর অত্যাচার করেছে, দলিত মায়ের উপর অত্যাচার করেছে, মুসলিম জমি জায়গাকে দখল করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, তার আওয়াজ আমরা তুলেছিলাম। ভোট পেয়েছিলাম 14,387টা এই 2021 সালে আমরা ভোট পেয়েছিলাম। আপনাদের মধ্যে অনেকে ভোট তো দিতেই পারেননি, যদি দিতে পারতেন তাহলে ভোটের পরিমাণটা কোথায় যা গিয়ে পৌঁছাতো? সে ভাঙরের লোক শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছিল বলে লক্ষাধিক ভোট পেয়েছিলাম, 1 লক্ষের উপরে পৌঁছে গিয়েছিল। সন্দেশখালীর মা বাপ বাপ ভাইয়েরাও যদি ভোট দিতে পারতো ঠিকভাবে, তাহলে 14,387 ভোটটা দাঁড়িয়ে থাকতো না, ওই ভোটটাও লক্ষাধিক পার করে দিত, যেটা আগামী লোকসভাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে। জুন মাসের 1 তারিখে আপনাদের কাছে অনুরোধ করছি, আর কোনো ভয়ের পাওয়ার দরকার নাই, আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। যারা এখানে এসে পৌঁছাতে পারেনি, আর যারা সর্বপ্রথম এখানে এসে পৌঁছেছেন, এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপনাদেরকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। যারা এসে পৌঁছাতে পারেননি, বাজারে বসে শুনছেন, তাদের উদ্দেশ্যেও বলবো, আজকে বসিরহাটকে নিয়ে, সন্দেশখালীকে নিয়ে বিজেপি বিজেপির মতো রাজনীতি করছে, তৃণমূল আবার তৃণমূলের মতো মলম লাগানোর চেষ্টা করছে। সত্যি একটা জিনিস খুব খারাপ লেগেছে, একটা জিনিস আমাকে খুব খারাপ লেগেছে, আমরা কিন্তু প্রতিবাদ করেছি, যখনই জানতে পেরেছি সন্দেশখালীর আমার দলিত মায়ের উপরে অত্যাচার হয়েছে, সন্দেশখালী আমার আদিবাসী মায়ের উপরে অত্যাচার হয়েছে, সর্বোপরি সন্দেশখালী মানুষের উপরে অত্যাচার হয়েছে, আমরা আমাদের প্রতিনিধি দলের মাধ্যমে সন্দেশখালীতে পৌঁছানোর চেষ্টা করেছিলাম, অপদার্থ রাজ্য সরকার প্রশাসনকে দিয়ে আমাদেরকে মাঝপথে আটকে দিয়েছিল, মাঝপথে আটকে আইএসএফ ক্ষান্ত হয়নি, তার প্রতিনিধিদেরকে নিয়ে লোকজনকে নিয়ে এসপি অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি। শুধু এসপি অফিস ডেপুটেশন নয়, এখানকার একাধিক থানাতে আমরা চিঠিত লিখিত জানিয়েছি অবিলম্বে সন্দেশখালীতে যে সমস্ত সন্ত্রাসী লোকজন আছে, সমাজ বিরোধী লোকেরা আছে, আমার আদিবাসী মায়ের উপরে অত্যাচার করেছে, দলিত মায়ের উপরে অত্যাচার করেছে, মুসলিম জমি জায়গাকে দখল করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, তার আওয়াজ আমরা তুলেছিলাম। আমি আসতে চেয়েছিলাম, আপনারা জানেন আমাকে প্রিভেনশন অফ 151 দিয়ে এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে আমাকে আটকে দিয়েছিল, আমাকে ডিটেন করে প্রায় 5-6 ঘন্টা আমাকে লালবাজার সেন্ট্রাল লকআপে আটকে রেখেছিল। এত ভয় পাওয়ার কি আছে? জানে ভাইজানরা গেলে আলো সত্য উদ্ঘাটন হবে, তাই আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার লড়াইয়ে শাসক বাধ্য হয়েছে, একে 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 তার ছোট বড় মেজ সেজ নেতাদেরকে এখানে ধরে অ্যারেস্ট করেছে, সর্বোপরি কোর্টের যখন চাপ খেয়েছে, তারপরে বড় রাঘব বোয়ালকে জেলের মধ্যে নিয়ে গিয়েছে। কিন্তু একটা বিষয় সত্যি আমাকে দুঃখ লেগেছে, ওই কথাটা আমি ব্যথিত হয়েছি খুব, সেই বিজেপি তার ভোট ব্যাংকে বাড়ানোর জন্য
যেভাবে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছে, যেভাবে মানুষের মানুষের লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। যখন বলছি বলেছে যে দেখে দেখে নাকি আমার মা দলিত মনকে, আমার আদিবাসী মনকে নাকি মুসলিম সমাজের পক্ষ থেকে নাকি অত্যাচার হয়েছে, এটা যখন বলেছে খুবই ব্যথিত হয়েছি। আমরা কিন্তু শাহজাহান শেখকে, আমরা কিন্তু তার সাঙ্গপাঙ্গকে, আমরা উত্তম হাজরাকে, আমরা শিবুকে কিন্তু তার ধর্মীয় বিচার দেখে তার বিরোধিতা আমরা করি না। তার অন্যায়টাকে দেখে যে অত্যাচার করেছে তার আমরা বিরোধিতা করি। আর বিজেপি অপদার্থ, বিজেপি আর তার এখন রাজ্যের বড় নেতা অপদার্থ যারা আছে তারা যেভাবে ধর্মে ধর্মে বন্ডে বন্ডে যাতে যাতে বিভাজনের করে ভোট নেওয়া যায় তার সুকৌশল, বা তার আস্তে আস্তে তার স্লোপ অর্জন দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই সন্দেশখালীর ধর্মপ্রাণ মানুষদেরকে, তে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, ভিন্ন জাতের হতে পারে, কিন্তু তারা ওই বিজেপির টনিককে তারা গ্রহণ করেনি, বরঞ্চ তারা দেখিয়ে দিয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে এই শাহজাহান, এই শিবু, এই উত্তম সহ যারা সমাজ বিরোধী আছে তাদের বিরুদ্ধে লড়াই করেছে। আরে অত্যাচারিত হয়েছে আমার মা, সেই মায়ের ধর্ম নিয়ে তুমি কি করবে? যে অত্যাচার করতে সমাজ বিরোধী তার ধর্ম নিয়ে, মানে এখানে তাদের ভোট নিতে হবে, এখানেও তাদের ভোট দরকার, ভোট ছাড়া তারা কিছু বোঝে না। কিন্তু এই ভোট করতে করতে সমাজ আজকে রসতলে চলে যাচ্ছে। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই 75 বছর ধরে কিন্তু একে আটকাতে হবে, ওকে জিতাতে হবে। ওই ধর ও এই করছে, ও সেই করছে, ইতিপূর্বে সন্দেশখালীর মানুষেরা, এই বসিরহাটের মানুষেরা 17 বার পার্লামেন্টে তাদের জনপ্রতিনিধিকে পাঠিয়েছে। জনপ্রতিনিধিকে পাঠানোর মানে কি? এই সন্দেশখালী, এই বসিরহাট লোকসভার মধ্যে মানুষের যে অভাব অভিযোগ চা পাওয়ার কথা ওখানে বলবে, এবং ওখানে যারা ক্ষমতায় থাকবে সেটা সমাধান করবে। কিন্তু উল্টে কি দেখলাম বিগত দিনে? কাদেরকে পাঠিয়েছি? তারা আমাদের হয়ে কটা কথা বলেছে সেটা খুঁজে পাওয়া যাবে না। যদি আমাদের হয়ে কথা বলতো, যদি সত্যিকারের কথা, সুন্দরবনবাসীর কথা ভাবতো, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে এই সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন যে উপকূলীয় এলাকাটা আছে, প্রায় 3 বছরে আমরা কি দেখি? প্রতি বছরেই যে ওখানে প্রাকৃতিক দুর্যোগ হয়, সেখানের দুর্যোগের ফলে যে বাঁধ থাকে সেটা ভেঙে যায়, ফলে নদীর নোনা পানি চাষযোগ্য জমিতে ঢুকে গিয়ে ফসল নষ্ট হয়, অনেক ঘেরি আছে, মাছ চাষ হয়, মিষ্টি জলের মাছ চাষের ক্ষেত্রেও নোনা পানি যখন ঢুকে যায় ওই মাছ চাষগুলো নষ্ট হয়ে যায়। এর স্থায়ী সমাধানের জন্য কি রাজ্যের আইনসভার মধ্যে, কি দেশের আইনসভার মধ্যে বলিষ্ঠ কণ্ঠে এখানকার জনপ্রতিনিধিগুলোকে বলতে দেখলাম না? আমি আপনাদের কাছে বলবো, আপনাদের স্বার্থে আপনারা যদি মনে করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জুন মাসের 1 তারিখে কামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো যায়, তাহলে পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম যে দাবিগুলো করবে তার মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে এই উপকূলীয় এলাকাতে যে বাঁধগুলো আছে থুতু দিয়ে আটা ছানা যাবে না, বালির বস্তাতে বাঁধ নির্মাণ করা যাবে না, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, এই আওয়াজ পার্লামেন্টের মধ্যে উঠবে। যে আওয়াজ আমি বিধানসভার মধ্যে তুলি, বারবার বলেছি, যদি মানুষকে সত্যিকারের অর্থে আপনি রিলিফ দিতে চান, মানুষকে যদি সত্যিকারের অর্থে তাকে শান্তিতে রাখতে চান, বিশেষ করে যেটা উপকূলীয় এলাকা আছে, যে বাঁধগুলো আছে বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হোক এবং বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করা হোক, যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং যদি বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হয় তাহলে কিন্তু ওই বাঁধ আর ভেঙে বাড়ির দিকে, গ্রামের দিকে নোনা পানি ঢুকে যাবে না, গ্রামের মানুষ ক্ষতি হবে না। কিন্তু বন্ধুগণ এরা করে না কেন আপনারা কি এবারে মাথায় ভেবেছেন? এরা তো বলে সমাজের জন্য করব, কেন করে না ভেবেছেন? মাথায় আসে কি কেন করে না বলুন তো? বাঁধ ভেঙে গেলেই তো এদের পোয়া ভারী হয়ে যায়। কেন বাঁধ ভেঙে যাবে?
সরকার ঘোষণা করবে রিলিফ দেব, হাজার হাজার কোটি টাকা আসবে আপনাদের জন্য, আপনাদের রিলিফের জন্য। আপনার জমি নষ্ট হয়েছে, আপনার পুকুরের মাছ নষ্ট হয়েছে, আপনার বাড়ি ঘরদোর ভেঙেছে, আপনার ক্ষতিপূরণের জন্য, রিলিফের জন্য যে টাকাটা আসবে তৃণমূলের দাদারা দিদিরা এই শাহজাহান শিবু উত্তমেরা সেটাকে লুটে নেয়। আর যদি কংক্রিটের বাঁধ নির্মাণ করে দেওয়া হয় তাহলে আর অন্তত 100 বছর এই উপকূলীয় এলাকার মানুষকে ওই ঝড় আসবে, ওই বুলবুল আসবে, ওই আফফান আসবে, ইয়াস আসবে, আরো কত কি আছে। আইলান সকাল সকাল যাবেন, জুন মাসের 1 তারিখে গিয়ে আপনার ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন, যেখানে খাম চিহ্নটা দেখবেন ওই বাটনটাকে আপনারা জোর করে প্রেস করে দেবেন, বাকি দায়িত্বটা আমাদের দিয়ে ছেড়ে দেবেন। এখানে কম করে আজকে 1000-2000 মানুষ আছে তো নাকি?